কালকে রাতে আসার সময় বুঝলাম একটা বাসে আগুন, সেটা হইতেছে বাম পাশের যে বাসটা আছে এই জায়গায় অনেকগুলো বাস ছিল, কিন্তু একটা বাসই পোড়ানো হয়েছে। গুলশানে আগুন লেগেছে, এটা গুলশান দুইয়ের লেক। অনেকক্ষণ আগে লাগছে আগুনটা, কিছু মানে আমার কাছে কেন যেন মনে হইতেছে সবকিছু পরিকল্পিত, এবং পরিকল্পিত এমন ভাবে হইতেছে মানে আমি দেখা গেছে যে আমার নিজের বাইকে আমি নিজেই আগুন লাগাই দিতেছি, আমার নিজের বাড়িতে আমি নিজেই আগুন লাগাই দিতেছি। তো বিষয়গুলা এমন হয়ে দাঁড়াইছে ছিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, মিথ্যার মধ্যে কোনটা সত্য বোঝা অনেক মুশকিল। আজকে মিরপুর আসছিলাম গাড়ির কাগজের জন্য, তো এসে দেখি যে মোটামুটি সব জায়গায় গরম, লোকজন অনেক রাস্তা দিয়ে অবরোধ চলতেছে। যাদেরকে দেখলাম দেখে মনে হয় না কেউ কোনো দলের লোক, সব ভাড়া করা লোক।